এবং যারা শহীদ হয়েছে তাদের সামনে। বর্তমানে আমরা আছি ঢাকার প্রাণীগঞ্জ উপজেলার কদমতলী গোল চত্বরে এবং এখানে আমাদের এই মোমবাতি প্রজ্বলনের আয়োজনটা মূলত করা হয়েছে আমাদের যে শহীদ ভাই, যাদের রক্তের বলিদানে, যাদের জীবন উৎসর্গ হওয়ায় আমরা এই বাংলা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি সম্মান রেখে আজকে আমাদের এই কদমতলী গোল চত্বরে এই মোমবাতি প্রজ্বলন। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি ধরনের মেসেজ থাকবে বা ছাত্রদের পক্ষ? অবশ্যই অবশ্যই, পরবর্তীতে যেই আসুক না কেন, যে সরকারই আসুক না কেন, তার প্রতি শ্রদ্ধা এবং পূর্ণ সম্মান রেখে আমরা বলতে চাই যে আমাদের যে, হ্যাঁ, আমাদের যে এই বাংলাদেশ আমরা যেভাবে গড়তে চাই, একটা সুন্দর বাংলা সেভাবেই যেন গড়া হয়। আর হচ্ছে তাদের জন্য এটা একটা সংবাদ যে তারাও যদি এমন করে তাহলে আমরা ছাত্র সমাজ আবার আন্দোলনে নামতে বাধ্য হব, কেননা আমরা এই বাংলায়, আমাদের এই নতুন বাংলায় নতুন করে আর কোনো ঝামেলা, আর কোনো সংঘর্ষ, আর কোনো মায়ের কোল খালি করতে চাই না। এই যে আপনি বললেন যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার মূল কারিগর কিন্তু ছাত্ররা, তবে তৃতীয় পক্ষ কোন ধরনের সুযোগ দিলে আপনারা সেই বিষয়ে কি বলবেন? তৃতীয় ব্যক্তির আমরা কোনো সুযোগই দেব না, বুঝি না, পানি আনো, তৃতীয় ব্যক্তির এখানে আমরা কোনো সুযোগই দিব না, এখানে আমরা যাকে ভালো মনে করব যে তাকে আমরা সুযোগ দেব, এখানে কোনো কোনো দল আমরা অন্তর্ভুক্ত করব না ইনশাআল্লাহ। এবং অনেক সময় দেখা যাচ্ছে যেদিন সরকার পতন হয়েছে সেদিন থেকেই কিন্তু বিভিন্ন ধরনের লুটপাট চলছে দেশে, এই দেশের বাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা লুটপাট করতেছে তাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে আপনারা এগুলো বন্ধ করুন, আর এগুলো এগুলো করে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আর এগুলো আমাদের দেশেরই সম্পদ, সো এগুলো করার কোনো দরকার নেই। আমরা সুষ্ঠুভাবে দেশটাকে চালাই, সুন্দরভাবে একজনকে আমরা নিয়োগ করি এবং সেও যেন আগামীতে ভালোভাবে আমাদের দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করে। মূলত আমরা 5 আগস্ট থেকে দেশের সবকটি দল, যত দল রয়েছে, কি ধরনের শিক্ষা পেতে পারে তারা, কি ধরনের শিক্ষা নিবে তারা? সবার জন্য একটাই কথা বলবো, যেখানেই আমরা অন্যায় দেখবো সেখানেই আমরা সবাই প্রতিবাদ করব এবং তাদের অন্যায়ের ক্ষেত্রে আমরা রুখে দাঁড়াবো, কোনো ধরনের তাদেরকে অন্যায় করার সুযোগ আমরা দিব না। এই নতুন বাংলায় আমরা আর কোনো অন্যায় সহ্য করব না, এটাই আমাদের কোথাও না বাংলার কোথাও না। এই বাংলা, এই নতুন বাংলা অনেক কষ্ট করে আমরা পেয়েছি, অনেকের বলিদানে আমরা পেয়েছি, আমরা আর কখনোই চাইবো না কোনো মায়ের কোল খালি হোক। তাই যারা অন্যায় করার চিন্তা করবে তাদের জন্য তোমরা প্লিজ অন্যায় করার চিন্তা করো না, যখনই তোমরা আবার অন্যায় করা শুরু করবে বা অন্যায় করে মায়ের কোল খালি করা শুরু করবে আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়াবো, বলে দিলাম এভাবেই। মা, আমরা একটু যদি জানতে চাই আপনার সন্তানরা যে রাজপথে ছিল বা সেই বিষয়ে যদি একটু বলতেন। আমাদের সন্তানরা যখন রাস্তায় নেমেছে আমাদের গর্ব যে সন্তানরা নেমেছে, ওরা পারছে, মানে ওদের ওরা ক্ষমতা করে, ওরা লড়াই করে ওরা জিতে গেছে। এই এর উপরে আর কোনোদিন আমরা চাই না যে তোমরা আরো এরকম কোনো অশান্তি করো বা কোনো সন্ত্রাস বা কোনো মানে উৎখাত, এগুলো যদি কখন আর আমরা দেখি না। আর আমাদের সন্তানদের দরকার হলে, প্রয়োজন হলে আবার রাস্তা নেমে দেবো। হ্যাঁ।